দেখেছো ব্লাউজটা কত গুড মর্নিং ফ্রেন্স এখন বাজে দশটা তো আমি রেডি হয়েছি যাচ্ছি একটুখানি হাজব্যান্ডের সাথে শান্তিপুরের দিকে তো চলো সঙ্গে থাকো এখন আর বেশি কথা বলবো না চলো আমরা ট্রেনে উঠে পড়েছি তারপরে হাজব্যান্ড তো খাবার দাবার যা উঠছে যেটা পছন্দ হচ্ছে কিনে কিনে খাচ্ছে ট্রেনে যখন উঠেছিলাম তখন ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল ভালো করে বসার জায়গা পায়নি আর এখন শান্তিপুরে প্রায় কাছাকাছি চলে এসেছি এখন ট্রেন পুরো ফাঁকা তারপরে চলে এলাম একটুখানি বাইরের দৃশ্য দেখার জন্য তারপর যেখানকার উদ্দেশ্যে আমরা এসেছিলাম সেখানে পৌঁছে গেছি চলে এসেছি একটি সুন্দর মানে প্রচুর স্টক এখানে এরকম একটা ব্লাউজের দোকানে তো তোমাদেরকে ভিতরটা আমি দেখাচ্ছি যে কত ওদের স্টক আছে আর এটা যেহেতু পাইকারি মার্কেট একটা পাইকারি দোকান এজন্য ওদের স্টকটা বেশি রাখতে হয় এখান থেকে সবাই নিয়ে এগিয়ে গিয়ে যারা বিজনেস করে তারা সেরকমভাবে করতে পারে তো এই জন্য এখান থেকে মালপত্র একটুখানি বেশি বেশি করে তুলতে হয় এবং প্রচুর স্টক তোমরা দেখে নাও শান্তিপুর মানে আমার প্রত্যেকে জানি যে শাড়ির জন্য বিখ্যাত এখানে বৃহস্পতিবারে এবং রবিবারে হাট বসে তো আমরা কোনো হাটে যাইনি এমনি আমরা একটা দোকানেই এসেছি তো এরকম ধরনের দোকান এখানে যে আরও নেই তা নয় এখানে এরকম ধরনের দোকান আরও আছে শান্তিপুর মার্কেটে ব্লাউজ কালেকশান করলাম তো এবারে যাচ্ছি বাড়ির সমস্ত কিছু সামলিয়ে যেহেতু আমাকে বেরোতে হয় এই জন্য বাড়ি থেকে বেরোতে অনেকটা আমার দেরি হয়ে গেছে আর এসে দেখছি প্রায় ম্যাক্সিমাম দোকানগুলো বন্ধ হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ দু একটা দোকান তার মধ্যে খোলা তারপরে আমরা চলে এসেছি এই হ্যাপিল্যান্ড এই দোকানটাতে আর এই দোকানটা মূলত ছেলেদের জামা কাপড়ই পাওয়া যায় তো যেহেতু এখন শীতকাল অনেক জ্যাকেট অনেক কিছুই মোটা জামা কাপড় রয়েছে তো সামনে যেহেতু আমাদের বিয়ে আসছে এই জন্য এখানে থেকে কিছু ছেলের জন্য হাজব্যান্ডের জন্য জ্যাকেট দেখে নিচ্ছে কিন্তু ঠান্ডা তো প্রায় শেষই হয়ে গেল ছেলে যেহেতু আসতে পারেনি তো ওরও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে এই জন্য হাজব্যান্ড ওকে ভিডিও কল করেছে ও ভিডিও কলে দেখে নিচ্ছে যে কোনটা ওর পছন্দ হয় সেরকমভাবে শান্তিপুরে এসেছি একটুখানি শাড়ি না দেখলে হয় বলো তো তোমরা তো দেখলে সমস্ত দোকানগুলো মোটামুটি বন্ধ তারপরে দেখলাম একটা দোকান খোলা আছে এসে ঢুকে পড়লাম কিছুক্ষণ আগে বাড়িতে এলাম তারপরে ভাত তো পুরো বিষের মতো হয়ে রয়েছে এখন মাংসের ঝোল দিয়ে ভাতটাকে গরম করব করে আমি আর হাজবেন্ড খাবো আমরা কিছু খাইনি গেছিলাম যে শুধু টুকটাক একটুখানি ছোলা ভাজ আমি খেয়েছিলাম আর হাজবেন্ড তবু টুকটাক খেয়েছিল এই প্রচন্ড জোরে খিদে পেয়েছে তাড়াহুড়োতে সকালের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি সকালে ভাত করেছিলাম মাংস করেছিলাম এখন আমি সেগুলোকে গরম করে নিচ্ছি যেহেতু পুরো ঠান্ডা হয়ে রয়েছে একটা ডিমও দিয়ে দিয়েছিলাম মাংসের মধ্যে তো গরম করে আমি আর হাজব্যান্ড এখন খেয়ে নেব তো কিছুটা বিরিয়ানি বিরিয়ানি দেখতে হয়ে গেছে দেখো আজকে ঠিক সকাল সাড়ে দশটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর শান্তিপুর লোকালে করে আমরা শান্তিপুরে গেছিলাম সেই ট্রেনটা ছিল এগারোটা দশে তারপরে বাড়িতে বাড়িতে ফিরেছি ফিরেছি এরকম নাকি হয়তো স্টেশনে এসেছি তারপরে বাড়ি আস্তে আস্তে পনেরো ছটা বেজে গেছে তো এরকমই হয়েছে ব্যাপারটা যত তোমার মনে আসছে তারপর থেকে বুঝতেই পারছো সারাদিনের একটা ধকল গেছে ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি শরীর খুব ক্লান্ত এজন্য ভালো করে ভিডিও সেভাবে শুট করতে পারছি না রান্নাঘরে কাজকর্ম করছি আটা মেখে এসেছি ভাত গরমের জল জল সবকিছু রেডি করে এসেছি তো ইউটিউবের সাথে সাথে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছি তো তার জন্য কিছু জিনিস এনেছি আর ওখান থেকে জিনিসপত্র আনতে গেলে একটুখানি বেশি বেশি করে আনতে হয় তো চলো তোমাদেরকে দেখাই ব্লাউজগুলো কি কি আনলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যদি আমার থেকে নিতে চাও নিতে পারো তো এখন অব্দি যেরকমভাবে অনলাইনে বিজনেস করে আমি সেভাবে এখন অব্দি শুরু করিনি তবে অবশ্যই পরবর্তীকালে শুরু করব তো জাস্ট কিছু জিনিস আমি এনেছি আর প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি এই সুন্দর ক্রিম কালারটা আর এই ব্লাউজগুলো যেহেতু ফ্রি সাইজে আছে এই জন্য ভিতরে কাপড় দেওয়া আছে এই দেখো দুদিকেই কাপড় দেওয়া আছে এই যে আর এগুলো যেহেতু ফ্রি সাইজ তার জন্য যাদের বত্রিশ লাগবে তাদের একটুখানি সাইড দিয়ে চাপতে হবে আর যাদের ছত্রিশ লাগবে তারা একটুখানি লুজ করে নিতে হবে আর এটা রয়েছে চৌত্রিশ সাইজে খুব সুন্দর ডিজাইন আর এটা হলো প্যাডেড এই যে প্যাডেড করা আছে এই দেখো আর ব্লাউজটাও দেখে নাও ব্লাউজের হাতাটা এই যে হাতাটা খুব সুন্দর লেস দেওয়া আর এই কাপড়গুলো হলো হাকোবা নেট কাপড় তো হাকোবার যেটা কটন হয় সেটা তো একটা অন্যরকম ডিজাইন থাকে তোমরা নিশ্চয়ই জানো আর এটা নেট দেখো কত সুন্দর গ্লসি কাপড়টা খুব সুন্দর ভিতরে লাইলিন দেওয়া আছে এই যে ভিতরে লাইলিন এ দেখো আর লাইলিনটাও খুব ভালো কোয়ালিটির এটারও ভিতরে কাপড় দেওয়া আছে আর সব কটাই পিছন দিকে এরকম সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে আর ব্যাক ওপেন আর সামনে প্যাডেড তো প্রথমটা যেটা দেখালাম সেটা ছিল ক্রিম কালার আর এটা হলো নেভি ব্লু খুবই সুন্দর লাগছে আর এই আর একটা কালার আর এখানে যতগুলো ব্লাউজ রয়েছে সবই চৌত্রিশ সাইজেই রয়েছে এই হলো আর একটা কালার এই দেখো আর পিছনে পিছনে বাধা সিস্টেম করা আছে এই যে খুব সুন্দর আর এটাও প্যাডেট করা আছে তো তিনটে কালার গেল। আর এটা হলো আমার একটা কালার হল ব্লাউজটা কত সুন্দর পরলেও এতটা সুন্দরই লাগবে তো এটা হলো ফ্রন্ট আর এটা হলো সাইড এই যে আর এই একটা ব্লাউজের এটার ব্যাকে শুধু ফুলটা করা নেই এই যে এই যে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এবারে ইওলো এই যে ইওলো কালারটাও আমার খুবই পছন্দের একটা কালার প্রত্যেকটা ব্লাউজই কালারগুলো খুবই সুন্দর আর প্রত্যেকটারই ব্যাক ওপেন আর প্যাডেড আর এটা হলো রেড তো প্রত্যেকটা ব্লাউজ একই ডিজাইনের আছে শুধু কালারগুলো আলাদা আর একবার বলে দিচ্ছি তোমাদেরকে এগুলো হলো হাকোবা সিল্ক ভিতরে প্রত্যেকটারই লাইলেন দেওয়া আছে আর প্রত্যেকটারই ভিতরে কাপড় আছে এ দেখো দুদিকে কাপড় দেওয়া আছে তো এখানে ছটা ব্লাউজ রয়েছে ছ রকম কালারের আর একই ডিজাইনের বিজনেসটা যদি খুব ভালো করে চালাতে পারি তোমরা যদি সহযোগিতা করো তাহলে অবশ্যই আমি আরো কিছু জিনিসপত্র তুলব তো আমি তিনটে শাড়িও এনেছি এই শাড়িটা এনেছি স্যাম্পেল হিসাবে ইলো কালার ইলোর মধ্যে দেখো ভিতরে গোল্ডেন কালার রেড গ্রিন সব রকমই দেওয়া আছে ব্লু কালারও আছে তো এইসব শাড়ির সাথে যে ব্লাউজগুলো দেখালাম যে একটা পরে নেওয়া যাবে কারণ প্রত্যেকটা কালারই এখানে রয়েছে তারপরে এনেছি এই একটা ব্লু কালারের হ্যান্ডলুম ভিতর দিয়ে দেখো জরির কাজ রয়েছে আর লম্বা লম্বি জড়িগুলো গেলে পরে না যে কোনো কাজ যদি লম্বা লম্বি যায় তাহলে বেটে মানুষকে অনেকটা লম্বা লাগে তো এই শাড়ির কালারটাও খুব সুন্দর এটা যদি সুন্দর করে পরা যায় আর এটার সাথে দেখো এর সাথে রানি কালার খুব সুন্দর যায় তো এই শাড়ির সাথে যদি এই ব্লাউজটা দিয়ে পরা যায় খুব সুন্দর লাগবে দেখতে আর আর একটা শাড়ি এনেছি সেটা হলো এইটা এগুলো সবই হ্যান্ডলুমের মধ্যে পড়ছে এই যে খুব সুন্দর কাজ করা রয়েছে এই যে আর এই শাড়িটার সাথে কোন ব্লাউজটা দিয়ে পরলে বলো তো ভালো লাগবে এটার সাথে যেহেতু রানী কালার আছে রানীর সাথে ব্লু এটা দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে দেখেছো তো তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো আমার থেকে তোমাদের সহযোগিতায় তাহলে আমি একটুখানি বিজনেসটাকে বড় করতে পারবো এই আশা রাখছি তো আমার চ্যানেলের সাথে সাথে এখন এই ছোট্ট একটা বিজনেস আমি করছি তো প্লিজ তোমরা আমার পাশে দেখো সাথে দেখো তো এই হলো আমার আজকে কিছু জিনিসের কালেকশান তোমাদের দেখিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বাক্সটায় কমেন্ট করে জানিয়ে বন্ধুরা এই শাড়িটার দাম পড়বে ফোর হান্ড্রেড এই শাড়িটা থ্রি ফিফটি আর এই ব্লাউজগুলো টু টোয়েন্টি মানে দুশো কুড়ি করে পড়বে